আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রিন পলিগেট, এবং ফেসবুক পেজ হলো কিজ ফ্যাক্টরি বাংলাদেশ। আজকে যে কবুতরের খাঁচাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো যাবে বগুড়াতে। তো আমি ওই দিন লাস্ট এটার একটা রিলস আপলোড করেছিলাম এবং ভাইকে এটা দেখিয়েছিলাম যে ওনার কেসটা কমপ্লিট হয়েছে। তো যাই হোক, এই কেসটা আপনার আজকে ডিটেলস ভিডিও দিচ্ছি। খাঁচার সাইজ রয়েছে পাশে 18 এবং আপনার লম্বায় রয়েছে 24 এবং হাইট আছে আপনার 14 ট্রে সহকারে 15.5। তো এই খাঁচাগুলোর মধ্যে ট্রে ব্যবহার করা আছে প্লাস্টিকের, এবং সবচেয়ে ভালো মানের যে প্লাস্টিকের ট্রেগুলো আমরা সাধারণত ব্যবহার করি ওই প্লাস্টিকের ট্রেগুলো। তলা রয়েছে আপনার 0.7, দেখতে পাচ্ছেন এই পয়াল তলা যেগুলো রয়েছে ওগুলো হলো 0.7 গ্যাপ। এগুলো আপনার 0.7 বা 1/2 ইঞ্চি থেকে কম, 1/2 ইঞ্চি থেকে বেশি, 1 ইঞ্চি থেকে কম। তো এই খাঁচাগুলোর যেই ব্যবহার করা আছে তারটা, সেটা হলো 100% গ্যালভানাইজিং জিআই তার, এবং হলো 10 নম্বর তার, এবং এটা একটু মোটা তার দেখতে পাচ্ছেন। এটা আপনার গ্যাপ ব্যবহার করা আছে মানে আপনার 1.5 ইঞ্চি, এবং আপনার এটা 5 তলা করে, 1 খোপ 2টা 3টা 4টা 5টা, এরকম 5 তলা করে 2টা খাঁচা, 5 খোপের 10 খোপ টোটাল। এবং ওনার ইমতিয়াজ ভাইয়ের এই খাঁচাটা আপনার অ্যাঙ্গেল বার দিয়ে তৈরি করা হয়েছে, উনি যেভাবে চেয়েছে অ্যাঙ্গেল বার দিয়ে ওনার খাঁচাগুলো হবে, তো সেভাবেই আমরা তৈরি করে দিয়েছি। এবং এই যে ভাই সাদা কালার করে দিয়েছি, সাদা কালারের ক্ষেত্রে একটু কালার চার্জটা বেশি হয়, কারণ সাদা কালারটা আপনার অল্প জায়গাতে না থাকলেও সেটা অনেক ভালোভাবে বোঝা যায়, প্লাস বাজেভাবে দেখা যায়, তো যার জন্য সাদা কালারটা একটু চার্জ বেশি হয়। এবং সিলভার কালারের সবচেয়ে চার্জ আমরা কম নিই। এবং এই খাঁচাগুলোর মধ্যে যেই ভালো মানের ট্রে ব্যবহার করা আছে সেটি 18x24 প্লাস্টিকের ট্রেগুলো, এবং এই ট্রেগুলো আপনারা মনে করেন পাড়াইলেও ভাঙবে না, বাট অনেকে ক্যামেরা ভাঙে আল্লাহ ভালো জানে। তো আমি এটার উপরে দাঁড়ায় আছি এবং ইভেন বর্ডারে দেখতে পাচ্ছেন আমি বর্ডার দাঁড়ায় আছি। তো এই ট্রেগুলো আপনার খুবই ভালো মানের ট্রে, 18x24 আমার কাছে এগুলো পাবেন 100 টাকা করে। এই ট্রেটা বাংলাদেশের যে কোনো জেলার সদরে এবং থানা পর্যায়ে পাঠানো যাবে করতোয়া কুরিয়ার থাকলে। তো এই যে খাঁচার যে ট্রেটা, এটা আলহামদুলিল্লাহ ভালো আছে, কোনো রকম ড্যামেজ হওয়া ছাড়া এই ট্রেটা ব্যবহার করতে পারবেন উনি এটার মধ্যে। এবং আপনারা চাইলে আপনাদের পাখির জন্য বা কবুতরের খাঁচার জন্য এই ট্রেটা নিতে পারেন, এবং এই ট্রেটা বাংলাদেশের যে কোনো জেলায় সদরে দেওয়া যাবে। তো এই 18x24 উচ্চতা 15.5 খাঁচার আপনার প্রাইজিংটা কেমন আসছে, বা এগুলো যেই তারটা তৈরি হয়েছে এটা 15 থেকে 20 বছর টিকে যেই ওয়্যারগুলো, ওই ওয়্যারগুলো দিয়ে ব্যবহার হয়েছে, এবং 3-4 অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে, আবার বলছি 3-4 অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে। ইয়াসিন, তো আমরা ইমতিয়াজ ভাই আপনার খাঁচাগুলোর একটু ওজন দিব যে এগুলোর প্রাইজিং কেমন আসছে, এবং আপনার টোটাল এখানে প্রাইসটা কত টাকা হয় এটা আমরা একটু চেক করে দেখব। ইয়াসিন করে এদিকে। আর ভাই আপনার যে ফিনিশিংটা বলেছিলেন, আলহামদুলিল্লাহ হাত যেন না কাটে, ওই ফিনিশিংগুলো অবশ্যই চেক করে দেওয়ার চেষ্টা করেছি যেন আপনার হাত যেন কোনোভাবেই না কাটে। তো ইনশাল্লাহ এই জিনিসগুলো আমরা চেক করেই দিই। রং করেছি, দরজা খুলে নিই। তো এই জিনিসগুলো সবগুলো ট্রেকল সবগুলো, তো এগুলো এখন ওজন দিয়ে দেখবো যে এগুলোর ওজন কেমন হয়েছে এবং প্রাইজিংটা কেমন আসছে। আপনার এই দরজাতে একটু ধার আছে মনে করিস, হ্যাঁ দরজাতে একটু ধার আছে, অবশ্যই এটা ইয়ের ধার না, বালু রঙের সময় মনে হয় বালি লাগছে, এর জন্যই তো বলি আচ্ছা এটা বালি ছিল ধার না, এই যে বালি ছিল বালি উঠে গেছে, ধার চলে গেছে প্লাস্টার নিস, তো লাগবে না রঙ হয়েছে যে রঙের উঠানো হয়নি, তারপর এটা চাপ দিয়ে দে। তো এই খাঁচাগুলোর আপনার যে ফিনিশিংটা থাকবে, যে ইনশাল্লাহ চেষ্টা করবো যেন আপনার হাত না কাটে, এই ধরনের চেকিংগুলো অবশ্যই আমরা করে দিই। সাধারণত আপনারা যেসব কেজ নেন বেশিরভাগই ধার থাকে, এবং এই বর্ডারগুলো আপনার তেমন খুব একটা ইয়ে থাকবে না, এবং মসৃণ আপনার যথেষ্ট পরিমাণে শার্পনেস কমানো থাকে যেন আপনার হাত টাত না কাটে। তো আলহামদুলিল্লাহ অ্যাঙ্গেল ভারের মধ্যে এই খাঁচাটাগুলোর ওজনটা কতটুকু হচ্ছে আমরা একটু সেগুলো দেখব। এবং প্রত্যেকটা খাঁচার আপনার 5 তলা করে 10 নম্বর তার দিয়ে 1.5 ইঞ্চি গ্যাপ করে, তলার যে নিচের ব্যবহার করা হয়েছে ওটা 0.7, এবং আপনার উনি এই কেসগুলোতে বাজারে নাকি কোথায় জানে ব্যবহার করবে,
বাজারে কবুতরের শো করতে কিনা সেটা তো আমি জানি না, বাট উনি এরকম কিছু বলেছিল। তো আলহামদুলিল্লাহ কেসগুলো কমপ্লিট, এখন আমরা এগুলো একটু তাড়াতাড়ি আয়, ওজন হওয়ার মেশিন আনছস? তো এই কেসগুলো আমরা এখন ওজন করেই দেখবো যে এগুলোর প্রাইস প্রত্যেকটা কত টাকা আসে। এই 10 নম্বর তার দিয়ে, গ্যালভানাইজিং তার দিয়ে আপনার কেজিতে খাঁচার দাম পড়বে আপনার 200 টাকা কেজি, এবং আপনার এটার 5 তলা করে উনি নিয়েছে, এবং আপনারা 6 তলা বা 4 তলাটা নেওয়াটাই একটু সবচেয়ে সুবিধাজনক হয়, কারণ 4 তলা হলে আপনার হাইটটা মোটামুটি ইয়েতে থাকে। ওইটা এটাও প্রায় 7 ফিটের মধ্যে হয়ে গেছে। এই সাইডে রাখ, আচ্ছা এই জায়গায় রাখলে হবো। তো এটা একটু ওজন দিয়ে দেখি আমরা ওজনটা কতটুকু হয় এক একটা খাঁচা। ভাই এই যে ওজন মেশিন আমরা দেখলাম, আচ্ছা ওইটা পরে ঠিক করিস ধর। একটা খাঁচার আনুমানিক ওজন 35 থেকে 32 কেজি, এবং এটা 200 টাকা কেজি। তৈরি করার পরে ওজনে যা দাম আসবে দামটা তাই হবে। তো এই তো ভাই আপনার ওজন, ওনাকে একবার জানিয়েছিলাম যার জন্য আমার আইডিয়াটা আছে, এবং দেখেছিলাম চেক করে 31 কেজি 800 গ্রাম করে, মানে অলমোস্ট 32 কেজি করে। তো ওইটাও প্রায় সেম ওয়েটের হবে, হ্যাঁ ওজনটা ওইটারও প্রায় সেম হবে। এদিকে এটারও একটু ওজন করে আমরা দেখি, একটু ওদিকে যাবে চলো। মরতেছে এর জন্য ওজনটা এমন আসতেছে। এটা 31 কেজি 880 গ্রাম বা 31 কেজি 880 গ্রাম, কম বেশি হচ্ছে মতো এখনো হয়েছে। ঠিক আছে এই যে 31 কেজি 900 গ্রাম, এটা 100 গ্রাম বেশি, মানে আপনার এই খাঁচাটার আনুমানিক 32 কেজি করেই প্রায় হয়েছে তো বলা যায়। এবং এই 31 কেজি 800 এবং 31 কেজি 900 এগুলো আপনার ইয়ে করতে হবে দাঁড় করা। তো এগুলো আপনার ওজনে আসছে টোটাল কতটুকু ওজন হয়েছে, টোটাল ওজন হয়েছে আপনার এক একটা খাঁচার 31 কেজি 800 প্লাস 31 কেজি 900, তো এই হলো আপনার টোটাল কেজি। এবং দুইটার ওজন আসছে আপনার তাহলে 63 কেজি 700, এবং এটা 200 টাকা ইনটু হবে আপনার কেজির প্রাইস আসছে 12,740, এবং আপনার ট্রে সহকারে 13,740, এবং কালার মানে কালারের প্রাইজিংটা অবশ্যই আলাদা। তো ট্রে সহকারে এখন পর্যন্ত আপনারা যদি কালারের উপর ডিপেন্ড করে আপনারা যদি এরকম করে নিতে চান 24 24, তো এবং এটা 5 তলার কারণে আরও ওয়েটটা বেশি হয়েছে, তো এগুলো যদি আপনার কালার করেও নিতে চান বা কালার ছাড়াও নিতে চান অথবা সিলভার কালার নিতে চান কালো কালার সেগুলো দেওয়া যাবে। তো আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন, এবং আপনারা যারা আমাদের থেকে খাঁচা নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, আমাদের পেজের মধ্যে হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে, বা আপনারা কমেন্টে চাইলে আমরা হোয়াটসঅ্যাপের নাম্বার দিয়ে দিব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।